सासे मोबिस भाई कोटे नदी पारे माये भाजी से खाओ हमारे मतो गरीब मानसर एत भोग लगे क्या
কাজ জনাল ভাই জোর ভাই ওকে একলা ফেলাইছে তোমরা কোন থেকে এলেন কই যাবো জনাল ভাই ও আকাশ জনাল ভাই জোর ভাই ওকে একলা ফেলাইছে এই কি হয়েছে সঙ্গীর সাথে সব হারাই ফেলছে আপনি সারার একটা ব্যবস্থা করেন এই ওকে গাড়িতে চলো তো নাম কি মফিজ স্যার বাড়ি কোথায় নালমনি ঢাকা এসেছে কেন কামের খোঁজে দল বল সব আসছিলাম ওকে হারাই ফেলাইছি আমার পাশে কাজ করবে কি কাম স্যার এই ধরো বাড়ির কাজ দেখাশোনা করা বাজার করা এই জন্য তোমাকে মাসে মাসে বেতন দেওয়া হবে করবে করিম স্যার মুই তো কামের খোঁজে বিদেশ আসছ ঠিক আছে ঠিক আছে শোনো তোমাদের জন্য একজন কাজের লোক নিয়ে এলাম গ্রাম থেকে এসেছে ও থাকা খাওয়ার ব্যবস্থা করে দিও আম্মা সারে মো অফিস কোন দিকে ধরে নিয়ে এলো ঠিক ওসিরাম এটা কেমন ধরনের বেয়াদবি বলো কামা বলো অসুবিধা নেই ওই তো আসলে মো অফিস তার মানে মোর নাম তো আসলে মো অফিস না এটা তো ডাম মো অফিস সারা মো অফিস নাম মো অফিস না মেয়েটা দেখছি একেবারেই পেকে গেছে একটা জানি তো বালা কষ্ট ধরে ধরে আমার সাথে প্যাকেজ অন বহুত বালা হয়েছে এবার যাও ওকে কিছু খেতে দাও বেচারা মুখটা শুকিয়ে আছে যাও এই যে মুভিজ মিয়া আইও রান্না করছে হ্যাঁ এদন রান্না ওই জীবনে খাং নাই খুব স্বাদ হয়েছে এই রান্না খেয়ে অবস্থা এইগুলা তো আমি তেল মশলা সারা রান্ধছি এবারে মানুষ তেল মশলা খায় না আমি যদি বালা মতো তেল মশলা দিয়ে রান্ধি আমার তো রান্ধন খাইতে আমরা অজ্ঞান হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবো তাহলে জ্ঞান ফেরাবেন কেমন করে দুর্মিয়া আপনি তো আসলে একটা মফিস বেশি কথা বল আপনি ফালতু বসে ফোনের টাইম আমার নাই খাইলে খান না খাইলে নাই শুনলাম কোচিরম নাকি তোমার পিছনে লেগেছে সবসময় মফিজ মফিজ বলে হ্যাঁ ওকে বোকা পেয়ে কোচিরম ওর পিছনেই লেগেছে মফিজে এলাবরেশন হচ্ছে কি জানো মাহসুল ভিড়টা জনতা বৃহত্তর রংপুরের এটা একটা বিরাট সমস্যা
দিন মজুরদের কাজ নেই, খাবার নেই। তাহলে তোমরা কি করছো, তোমাদের কাজটা কি? আমরা ওদের জন্য অনেক কাজ করছি, আশা করি ভবিষ্যতে ওদের আর মফিজ হয়ে থাকতে হবে না। তোমরা কি সত্যি সত্যি চাও ওরা স্বাবলম্বী হোক? চাই না মানে? অবশ্যই চাই না মানে, ওরা যদি ওদের ভালো মন্দ বুঝতে পারে তাহলে তো রাজনীতিবিদদের বিরাট অসুবিধা। তুমি বোধহয় রাজনীতিবিদ কথাটার আগে কতিপয় শব্দটা লাগাতে ভুলে গেছো। রাজনীতিবিদ সম্পর্কে ঢালা মন্তব্য করা এক শ্রেণীর বুদ্ধিজীবীদের কালচারে পরিণত হয়েছে। থাক বাবা, আমি রাজনীতিবিদও না বুদ্ধিজীবীও না। নর্থ বেঙ্গলের লোকদের এমনি বুদ্ধিশুদ্ধি কম, ওখানে অভাব বেশি, কথা উঠছিল তাই বললাম। সেইটা নয় ভাইজান, আমার অতি মুরব্বীর ঘর কয় আলসিয়ার মাথা শয়তান চাপে আর পেটর ভোকতে বুদ্ধি ভাগে। পেটর ভাত না থাকলে কি আর বুদ্ধি থাকে? সব পলে যায়। মফিজ ঠিকই বলেছে, নর্থ বেঙ্গলি লোকেরা আসলে বোকা নয়, সহজ সরল। অভাবের তাড়নায় হয়তো ওদের বুদ্ধিটা কিছুটা লোভ পেতেও পারে। তো স্যার, মানুষ যারা সহজ সরল হয় তারা গুলো খুব বিশ্বাসী হয়। তুই কি করে বুঝলি? বল না, কুরুত তো প্রমাণ আছে। এই যেমন ধরেন কুত্তা, কুত্তা কিরম বিশ্বাসী হয় ভাইজান? কুকুরের যে বুদ্ধি নাই সেটা তোকে কে বললো? ভাইজানের যে কথা, কুত্তার যদি বুদ্ধি থাকতো তাহলে কি আর কুত্তা থাকতো? তাহলে তো কুত্তা মানুষ হয়ে যেত। মফিজ, যাও তো ফোনটা ধরো তো। আসসালামু আলাইকুম। এটা কি মন্ত্রী সাহেবের বাড়ি? যে মন্ত্রীর বাড়ি, তোমরা কে? আমি ফুলপুর ইউনিয়নের চেয়ারম্যান, ওনাকে একটু দেন। তোমরা তাহলে ভাত খাবার রাখছেন, কিছু কবার থাকলে কন মই কয়া দেব। না 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 না, আপনি লিখেন। ও নেকা লাগবে আশা কন নেকবার নাকছি। আব্দুল করিম, 7 নম্বর ফুলপুর ইউনিয়ন, লালমনিরহাট। আচ্ছা ঠিক আছে, মুই কয়া দিব। আসসালামু আলাইকুম। মফিজ। জি স্যার। তুমি লেখাপড়া জানো? মুই একেবারে মূর্খ নয় স্যার। তুমি কত লেখাপড়া করেছো? ম্যাট্রিক পাশ করছি স্যার। ভালো, খুব ভালো। দাঁড়াও, এক টাকা মতো ঠিক মতো করো পারো না? বাজার থেকে দাদা আমি ঠিক মতো আইনো, ভুল করে না কিছু। এদের বাজার টাকা টাকা পয়সা আমি মারি না কইলাম, সারসি কি জন্য তোমারে ধরে আনলো এটাই আমি কিছু বুঝতে পারলাম না। যাও। আফা, আমরা গরিব আমার পাই, কিন্তু টাউনের মানুষের মতো 2 নম্বরিয়া ভেজালি আমার পেট পাই। ওরে আল্লাহ, এ বেটা দিসোট আছে হ্যাঁ, টাউনের মানুষ 2 নম্বরের ভেজালি আর তুমি গ্যারান্টি কা কি সুবি সাম শুন না শেষ তো দেওনে কয় কিন্তু মিরম সুবি থাকো। আসসালামু আলাইকুম ভাইজান। বাজারে যাইতাছেন মনে হইতাছে? ও বাজারে যাইতেছি ভাইজান। কষ্ট করে আপনি যাওয়ার দরকার নেই, টাকাটার ব্যাগটা দেন, বাজার করে বাসা দিয়ে। আপনারা আমাকে মফিজ কন সেটা সহ্য হইবে, কিন্তু আমার গুলো একজন
সুর খবর না পান সেই জন্য জীবন থাকতে মুই টাকা ছাড়ি দিলাম না। কসিরম কি দেখছো? তাড়াতাড়ি একটা পয়সা কাপড় এনে কাকুর জায়গা বেঁধে দাও। যাই আম্মা। আপনারা যান। ঠিক আছে। টাকা ধরছে? অহন তুমি টাকা ধরে বই রয়েছে। আর যেন কোনোদিন এরকম কোনো কাজ না হয়। চলো। তুমি খুব খারাপ কাজ করছো, অতিরিক্ত খারাপ কাজ করছো। জীবন আর কোনোদিন এরকম করবো না। চিন্তাইকারী ধরলে টাকা পয়সা যা আছে সব দিয়ে দিবা। বাড়িতে কইতে যদি সরম পাও মানে করবা, আমি টাকা দিব। মানুষের বাদ কাম করলে কি হইব? তুমি ফকির নি না, বুঝছো? আপনি একবার চোখ বন্ধ করে ডাকে খেলান, তারপর দেখবেন সরম ভাই গেছে না। তো ডাকে শুরু করো। আপনি আপনি তুমি একটা আকালি আনি দেন তো। আকালি কি? আকালি না চেনেন নয়? আকালি আকালি মরিস। মরিস? আল্লাহ বুঝলে হলে আপনি ঢাকা শহরে আছেন না হন, এখানে দেশের বাসা চলবো না। আপনারা আমগো মতো বাসায় কথা বলতে বুঝছেন? আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনারা সব কিছু শিকার করে দিব। একটা ছোট্ট অসুবিধা আছে, মানে কাম কাজ বাদ দিয়ে কোনো সময় যে আপনারা ভাষাটা শিখাই। যাক আমি একটা টাইম ঠিকই বার করবো, এখন আপনার মরিস নেই। হ্যাঁ খান মুড়ি খান। আমি আজ তো যাসনি, ক্লাস ছিল বাবা, পরে সম্বন্ধে ক্লাস হবে না, সেই জন্য আর চাই না। ও এটা এমনি এমনি ক্লাস কামাই দিবে কখন বুঝলি স্যার? তোমাকে এখানে কি আসতে দিই স্যার? আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারছি স্যার, আমি অল্পের জন্য বেঁচে গেছি, তুমি টাকার লোভে আমাকে ব্ল্যাকমেইল করবে? ভাগ্যের সামনে আগে জানতে পেরেছিলাম, নইলে যে কী কেলেঙ্কারি হতো আল্লাহই জানে। মিডিয়াতে জানাজানি হয়ে গেলে আমার মন্ত্রিত্ব নিয়েই টানাটানি পড়ে যেত। আমি আমার ভুল বুঝতে পেরেছি স্যার, আপনি আমায় ক্ষমা করে দিন স্যার। তোমাকে মাফ করেছি বলেই পুলিশে নেই, তুমি আমার বিশ্বাস নষ্ট করছো। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যাবে না দারোয়ান রাখতে হবে? কি করেছিল বাবা? আমাকে দিয়ে একটা অন্যায় কাগজে সই করিয়ে নিতে চেয়েছিল, আমি ওকে অনেক বিশ্বাস করেছিলাম। কি জানি আরো কিছু করেছি কিনা। যাক তাও অল্পের জন্য বেঁচে গেছো তুমি। এখন মুশকিল হলো হঠাৎ করে একজন এপিএস কোথায় পাই? এপিএস স্যার তো চড়াও মুশকিল। বাবা তুমি একটা কাজ করতে পারো, আমাদের মফিজকে এপিএস বানাও। মফিজ? কি যে বলিস না বলিস, তুমি এদেশে অনেক শিক্ষিত লোক পাবো, ঘুরে ঘুরে জ্ঞানী লোক পাবো। একটু ভেবে দেখো ওর মতো বিশ্বাসী লোক কোথায় পাবো। ঠিক আছে, যতদিন পর্যন্ত একজন বিশ্বাসী এপিএস না পাওয়া যায়।
মফিজি কাজটা চালিয়ে নি। বাবা তুমি একদম চিন্তা করো না, আমি মফিজকে সবকিছু বুঝিয়ে দেব। আপনি সেদিন কইলেন না যে আপনি মফিজ হইতে পারেন, কিন্তু শোন না, এটা মিথ্যা কথা। তার মানে আমি শোন? আমি আর সরম পাইলা তুমি? আচ্ছা ঠিক আছে, বলবো, তারা বন্ধ করেন। আচ্ছা করলাম, এবার বিসমিল্লাহ বইলা কয়া ফেলো। এইবার তো দেখি সরম আমি পাইলাম, চক্ষু খুলি কেমনে। গরমের কথা কিন্তু কেউ দেখে নাই তো, গরমের কথা হলেও শুনতে কিন্তু ভালোই লাগে। আপনি যতবার খুশি আপনি ততবার করতে পারবেন। কতবার করতে চান? না মানে তুমি এক কাজ করো, বুঝছো, টাই বন্ধটা শিখে ফেলো। আমার টাই বন্ধ শিখে লাভ কি জন্য? তার মানে কার সাথে তোমার বিয়ে হয় তো কম না, ধরো এমন একজন বড় মানুষের সাথে তোমার বিয়ে হলো যারে প্রত্যেকদিন টাই বাঁধতে, আর তুমি তো টাই বাঁধতে পারো না, কিন্তু স্বামীর টাই বাঁধা তো স্ত্রীর কর্তব্য, তখন একটা বিপদে পড়বা না? ও তা তো ঠিকই কইছেন, তাহলে তো টাই বাঁধা শিখতেই হয়। আচ্ছা মফিজ ভাই, ধরেন আমি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলাম, তখন কি আমার স্বামীর টাই বাঁধতে হইব? আচ্ছা দেখ স্যার, আমি দেখতেছি। তুই কোন কাম শিখা রাখলে তো দোষ নেই, আর কার কপালে কি আছে তাকে কোন যায়।
কোম্পানি থাকলে তো আমি একদিন প্রেসিডেন্টের বউ হই পারব তার বউ হবি কথা শুনে সোম কই গেলেন মনে হয় আম্মা আম্মা ওই যে আমেরিকার প্রেসিডেন্ট আছে না কি জানি নাম ওই হ্যাঁ লিখন না নীলকাটা আচ্ছা যাকে নামের কি আছে যায় সেই লোক বলে আগে রাস্তায় বুট বাদাম বিক্রি করতো তো সেই লোক যদি প্রেসিডেন্ট হইতে পারে আমি প্রেসিডেন্টের বউ হইতে পারি না অবশ্যই পারিস কিন্তু তুই এসব কথা জানলি কোত্থেকে মোল্লাবারের বিড়াল দুই পাতা আমসি পারা পড়বা পারে আর আমি মন্ত্রীর বাড়িতে থেকে রাজনীতি কল্পনা তার লিখে চলে কিন্তু এর সাথে টাই বাঁধার সম্পর্ক কি আম্মা আপনার দিয়ে বুদ্ধি বোবা যেতেছে কিন্তু আমি যদি প্রেসিডেন্টের বউ হই রোজ হেরে টাই বাঁধা দিলে লাগবো না ও তাই তো তাহলে তো তোকে টাই বাঁধা শিখাতেই হয় তারপর মিস্টার মবিজ ভাই তোমরা কেমন আছেন এই ভালো আছি তা আপনার কাজ হয় নাই মানে কাজ হয় নাই মানে তোমরা থানায় টেলিফোন করিলে পর থেকে কোনো ঝামেলা নাই এইটা তো ভালো কথা তা এখন কি জন্য আসছে তোমরা মোরে এত বড় উপকার করলেন আর তোমার তো আমি কিছুই করিবা না তাই বাইরে থেকে পাঁচ বস্তা চাউল দিবা চাইছো যাতে তোমার সারা বছর চাউল কিনিবার না হয় দয়া করে মোর পাঁচ বস্তা চাউল কবুল করেন আলহামদুলিল্লাহ আপনার এই পাঁচ বস্তা চাল আমরা কবুল করলাম আলহামদুলিল্লাহ তবে আর একটা কথা এই পাঁচ বস্তা চাল আপনার ঢাকায় আনার দরকার নাই তাহলে আপনার বাড়ির আশেপাশে যে গরিব লোকজন আছে তাদের মধ্যে পাঁচ কেজি করে বিতরণ করে দেবেন আর বলবেন তারা যেন আপনার জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া করে আমাদের স্যারের জন্য দোয়া করে মফিজ ভাই আমি তো না মন্ত্রী মহোদয়ের সাথে দেখা করবে চাইছি না তার সাথে দেখা করবেন দেখা করে কি এই কথা বলবেন আচ্ছা আচ্ছা মুই বুঝছি মুই বুঝছি তাহলে এখন যাই মফিজ ভাই একটু আগে আপনার শ্বশুর সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে উনি আমাদের মিনিস্টার সাহেবের বড় ভাই আর আপনি হইলেন আমার দুলা ভাই তা দুলা ভাই ভালো আছেন জি ভালো আছি আপনার শরীর ভালো শরীরও ভালো আছে আপা ভালো আছেন হ্যাঁ আপা ভালো আছেন মাশাআল্লাহ তো দুলা ভাই আপনি নাকি আমাদের চাচাদারের কাছে কিছু টাকা চাইছেন তা টাকাটা আমাদের মিনিস্টার সাহেব দিতে চাইছেন আপনি যদি একটু কষ্ট করে ঢাকায় এসে টাকাটা নিয়ে যান জি আরে ফোনটা আমার দেন না হ্যালো আসসালামু আলাইকুম দুলা ভাই আমি আপনার এক শালি শুনেন দুলা ভাই আমি আপনার দাওয়াত দিলাম আপনি আমার বুবুরে সারা জীবনে যা যা খাওয়াইছেন তা সব কিছু শোধ করে দেব আরে জি জি করতেছেন কেন আপনি যদি আমার কবরটা না আসেন তাহলে বললাম আমি আপনার বাড়ির দিকে হাজির হব বুবু রেসিনছেন মানে শালি রেসিনেন নাই এইবার সিনবেন বুঝছেন হ্যালো হ্যালো বেটা মনে ফোন রেখে দিছে এখন কি হবে বাবা কি হয় দেখেন আর একদিন টাকা চাইলে কোমরে দড়ি লাগা একদম থানায় নিয়ে আসবে সাসা আপনি কোনো চিন্তা করেন না সব ঠিক হয়ে যাবে সাসা একটা কাজ করেন আপনার নাম্বারটা আর আপনার জামাইর মোবাইল নাম্বারটা দুটি আপনি মফিজ ভাইয়ে দিয়ে যান Thank you.
দেখতাম তো ওই মাতবরের বাড়ি সব ধরনের কাম করা নাই আমার ঘরে খাড়াই মজুর সেই বিয়ানবেলা দিয়ে কাম শুরু করি আসরের পর পর্যন্ত কাজ করা আর কাবিলা করে একবেলা তোরা কিছু কইস না হ্যাঁ কোনো লাভ হয় না বলছিস ভাই দেখা বাকি তো ওই ঘুরি উল্টিয়ে ওমার কাজই করে আচ্ছা তোর কাছে কি একটা তমন আছে তমন কি করবে আস তো তখন বিন্দু আমি তোর সাথে নর্সন দিয়ে যাব একটা শার্টও লাগবে আছে জামাও আছে আসসালামু আলাইকুম স্যার স্যার আমার একটু ছুটি লাগবে স্যার জি স্যার জরুরি কাজে একটু নর্সিং দিয়ে যাব চলে আসবো স্যার আচ্ছা স্যার আসসালামু আলাইকুম আন্দোলন শুরু করছে ওই মফিজের দল তখন আমার কোনো কথা নাই যা মাঠে যা মাঠে যায় কাজ করগা আসসালামু আলাইকুম স্যার মিস্টার মফিজ বলছি জি স্যার এপিএস টু মিনিস্টার স্যার আমি তো স্যার একটু সচিবালয়ের বাইরে আছি আমি একটু ব্যক্তিগত কাজে আসছিলাম স্যার ও আপনি মিনিস্টার সাহেবের সাথে দেখা করবেন তাহলে স্যার এক কাজ করেন আপনি ওই 10 নম্বর কাউন্টারে যে একটু অপেক্ষা করেন আমি দেখি একটা পাশের ব্যবস্থা করতে পারি কিনা জি জি 2 মিনিট আসসালামু আলাইকুম স্যার পিএস স্যার বলছেন স্যার আমি মফিজ স্যার এপিএস জি স্যার স্যার ওই যে মিনিস্টার সাহেবের ছোটবেলার বন্ধু কায়সার সাহেব উনি একটু মিনিস্টার সাহেবের সাথে দেখা করবেন সচিবালয়ের 10 নম্বর গেটের কাউন্টারে উনি অপেক্ষা করতেছেন একটা পাশের ব্যবস্থা তো স্যার করার লাগে জি স্যার জি স্যার থ্যাংক ইউ স্যার জি 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 আচ্ছা স্যার জি স্যার আচ্ছা স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার মফিজ ভাই আমার ভুল হয়ে গেছে আমি আপনি চিন্তার পারি নাই আপনি আমার মাফ করে দেন না না মাফ করব যা শুনছেন সব ভুলে যান আমি এপিএস না
আমি অগর মতো একটা দিন মজুর না না মুফিস ভাই আপনি আমার মাফ করেন আপনি যা যা কইবেন আমি সব শুনু ফাত বসা আপনি বসেন চেয়ারে বসেন আপনারে আমি ন্যায্য কথাই বলবো যা যা ন্যায্য করার কথা তাই করবেন আপনি যা যা বলবেন আমি সব শুনবো আপনি বলেন আপনি মাদবর সাহেব আমাদের প্রতিদিন 13 ঘন্টা করে কাজ করাইছেন কিন্তু করোনার কথা আছে 8 ঘন্টা এই যে অতিরিক্ত 5 ঘন্টা করে করাইছেন দিন গুইনা আপনি তাদের ন্যায্য পাওনাটা দিয়ে দিবেন দিব মুফিস ভাই দিব আমি পাইটু ভাই হিসাব করে দিয়ে দিব আর একটা কথা মাদবর সাহেব তারা যে এতদিন ধরে আপনার জন্য কাম করতেছে আপনি তো তাদের ভালো মন্দ কিছু খাওয়ান নাই আপনি একটা গরু জবাই করে আমাকে সবাইকে খাওয়াবেন আর সবাই আপনার জন্য এতদিন ধরে কাজ করলো তাদেরকে আপনি নতুন জামা কাপড় কিনা দিবেন মুফিস ভাই মাদবর চাচা কোন টাইজার কাপড়ার সাথে একটা করে টাইও দেয় ওখানে আমরা গলা ঝুলিয়া বাড়ি যাব এটা ওটা বাইনতে ওটা নাগে আর ঠিক আছে আমি সবার জন্য একটা করে টাইও বানাই দেব আর একটা শেষ কথা মাদবর সাহেব আমরা আর বাসের ছাদে উঠা মুফিস হয়ে চলাফেরা করব না আপনি আমাদের সবার জন্য ভালো গাড়িতে একটা করে টিকিট কেটে দেবেন দিব এই জন্য আমি খুব লজ্জিত এটা আমার আরো অনেক আগে অবস্থা ছিল মাদবর সাহেব আমরা আপনার উপর খুব খুশি আমরা সবাই আপনার জন্য দোয়া করি এই মোনাজাত ধরো মোনাজাত ধরো আল্লাহু আকবার আল্লাহ তুমি এই লোকটারে সুমতি দিছো খুশি হয়ে দিলাম আর এই কার্ডটা রাখো আমার কার্ড যোগাযোগ রাখো তুমি চলে গেলে আমাদের অনেক অসুবিধা হবে কিন্তু তাই বলে তোমাকে তো বাধা দিতে পারি না তুমি যেখানে যাও আমি তোমার সাথে যাচ্ছি অনেক ধন্যবাদ ভাই তুমি একেবারে চলে যাচ্ছ না আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে যখনই প্রয়োজন হয়ে চলে আসবে জি মুফিস ভাই আমারও আপনার সাথে নিয়ে যান ওই বেটাকে সাইজ করতে হবে না যারা কোথায় কোথায় বউ পিটায় এইখানে থাকলে তো সেই কাজ করতে পারবো না চলো একটু খেলান আসতে Thank you.
কেমন লাগবেন লাগছে ভালো লাগবেন লাগছে না খুব ভালো লাগছে খুব ভালো লাগছে হ্যাঁ রাজা সাহেব একটা ফাটাফাটি গান গাইলেন তো